ইন্ডিয়ান ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা নিয়ে দুইটা মারাত্মক এবং শকিং নিউজ নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এখন কোন সিচুয়েশন চলতেছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে বিশেষ করে যমুনা ফিউচার পার্কে তো সবাইকে ভিডিও শুরুর আগে বলি যে গত কয়েকদিন ধরে ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো আপনারা সবাই অনেকবার করে দেখতেছেন কমেন্ট করতেছেন অনেক বেশি পরিমাণে আমি চেষ্টা করতেছি সবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও লেটেস্ট লেটেস্ট আপডেটগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকেই তো চলেন ঘটনাটা কি সেটা আগের দিকটা জানি একটু ঘটনা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা পাইতে এখন দেরি হচ্ছে ধরুন যে আজকে আমি যদি টাকা পেমেন্টের জন্য চেষ্টা করি সেটা একদিন দুই দিন ডিলে হচ্ছে টাকা পেমেন্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতেছে দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ দেখা গেল যে আজকে সেপ্টেম্বরের বা অক্টোবরে আমি আবেদন করতেছি তিন মাস পর আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এখন ওই দিন যাওয়ার পর আবার দেখা যাচ্ছে যে আমার ভিসা পাইতে পাইতে আরও এক মাস মোটামুটি তিন থেকে চার মাস সময় লাগতেছে এইটা কোনো নতুন ঘটনা না নতুন ঘটনা কি সেটা এখন শুনি সেটা হচ্ছে যে যারা ট্যুরিস্ট ভিসার জন্য যাচ্ছেন তাদেরটা শুনি আগে টুরিস্ট ভিসার জন্য যারা যাবেন বা আবেদন করবেন তারা একটা বিষয় খুব ভালোভাবে রাখবেন আপনার মিনিমাম তিন মাসের ব্যাংকের স্টেটমেন্ট লাগবে মিনিমাম তিন মাসের ব্যাংকের স্টেটমেন্ট যদি পারেন যে চার মাসের দিবেন আরও ভালো এখন এই স্টেটমেন্টটা পাওয়ার পর বা আপনি ব্যাংক থেকে কালেক্ট করার পর আপনি ভালোভাবে চেক করে নেবেন এই স্টেটমেন্টের মধ্যে ব্যাংকের বা ব্রাঞ্চের সিল আছে কি না সেই সাথে যিনি স্টেটমেন্টটা আপনাকে প্রিন্ট করে দিচ্ছেন ব্যাংকের মানুষ তার সিগনেচার আছে কি না ভালোভাবে চেক করে নেবেন যেমনটা বলছিলাম ব্যাংকের স্টেটমেন্টের কথাগুলো আপনাদেরকে আমি একবার দেখাই দিই তাহলে হয়তো বা আপনারা খুব ভালোভাবে বুঝবেন এটা হচ্ছে আমার গত এক বছরের স্টেটমেন্ট এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে তো আপনাদের এক বছরের দরকার পড়বে না আপনারা তিন মাস বা ছয় মাসের নিবেন এতে হয়ে যাবে তো আমি একটা দেখাই এই যে দেখেন আমার এই ডাস বাংলা ব্যাংকের স্টেটমেন্টের এখানে দেখেন একটা সিল দেওয়া আছে সেই সাথে সিগনেচার করা আছে তো এইরকম সিল এবং সিগনেচার দেখে নেবেন যেন ভুল না হয় তো এটা তো গেল হচ্ছে স্টেটমেন্ট নেওয়ার সময় এবার আসেন আপনি যখন আপনার সকল কাগজপত্র জমা দেওয়ার জন্য চলে গেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ইন্টারভিউ দেওয়ার জন্য বা কাগজপত্র জমা দেওয়ার জন্য সেখানে গিয়ে মজার ঘটনা করবে। তারা প্রথমে আপনার স্টেটমেন্ট সহ যাবতীয় সব কাগজপত্র খুব ভালোভাবে চেক করে দেখবে এবার সিরিয়াল অনুযায়ী যখন সব কিছু চেক করে দেখবে তখন প্রথমে দেখা গেলো যে স্টেটমেন্টটা চলে আসলো ব্যাংকের স্টেটমেন্ট এখন এই স্টেটমেন্ট দেখার পর দেখলো যে হ্যাঁ খুব ভালো ট্রানজেকশন অনেকগুলো টাকাও আছে ব্যাঙ্কে তো এখন যে বিষয়টা মনে রাখা দরকার আপনাদের আমি আগে একটু বলে নেই অবশ্যই চেষ্টা করবেন যে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা রেখে দেওয়ার স্টেটমেন্টে এবং এই টাকাটা যতদিন পর্যন্ত না ভিসে পাবেন ততদিন পর্যন্ত তুলবেন না এটা কিন্তু সবাই নোট করে রাখবেন তো আসি ইন্টারভিউ বোর্ডের ঘটনায় আপনারা স্টেটমেন্ট যখন চেক দিবে আপনার তখন ব্যাং ওইখানকার লোকজন অর্থাৎ ভিসা ওখানে যে লোকজন আপনার যে ইন্টারভিউ নিচ্ছে বা যে কাগজপত্র দেখতেছে সে জিজ্ঞাসা করবে যে আপনার কাছে যে স্টেটমেন্টটা আপনি আমাদের জমা দিয়েছেন সেটার কি ফোন নাম্বারটা আছে মানে হচ্ছে যে এই স্টেটমেন্টের এগজিস্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এগেসিস্টে যে ফোন নাম্বার অর্থাৎ প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওপেন করতে গেলে কিন্তু ফোন নাম্বার দিতে হয় সেই ফোন নাম্বারটা আছে কি না সাথে তখন আপনি বলবেন যে এটা কেমন কথা ফোন নাম্বার তো আমার সাথে নাই কিংবা সাথে আছে আপনি হয়তো বা একটু ঘাবড়ে যাবেন ঘাবড়ালে চলবে না এটা কিন্তু লেটেস্ট চেক করা হচ্ছে তো আপনার যখন দেখা বলবেন যে হ্যাঁ ফোন নাম্বার আমার সাথে আছে তখন তারা কি বলবে জানেন তাহলে আপনার ফোন নাম্বার বের করেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনার ফোনে যে এস এম এসগুলো সেটা আমরা চেক দেবো তখন যে ঘটনাটা ঘটবে সিরিয়ালি আমি দেখাই লাস্ট আমার যে ট্রানজেকশনগুলো লাস্ট পেজের এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে দেখেন প্রচুর ট্রানজেকশন তো এই ট্রানজ্যাকশনের প্রত্যেকটার এস এম এস কিন্তু আমার ফোনে আছে। যখন ওই এস এম দেখতে চাইবে ওই এস এম বা ওই ফোন নাম্বারটা বের করে এস তাদেরকে শো করতে হবে তারা সুন্দরভাবে সব কিছু যখন চেক দিবে বলবে যে না ঠিক আছে আপনার কোনো সমস্যা নেই কাগজপত্র জমা দিয়ে যান সেম জিনিসটাও ঘটতেছে বিদ্যুৎ বিলের কপির সাথে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের মিল আছে কি না এছাড়াও চাকরি যেখানে করতেছেন সেখানকার কাগজপত্র ঠিক আছে কিনা ওই এন সিল সিলছাপ্পর মারা ঠিক আছে কিনা প্রয়োজনে তারা ওই কোম্পানিতে ফোন দিয়েও কিন্তু জিজ্ঞাসা করে নেবে তাই এই সব বিষয়ে সাবধান থাকবেন এটা হলো ট্যুরিস্ট ভিসার জন্য খুবই খুবই ম্যান্ডেটরি বিষয় হয়ে গেছে এখন তো এই তো গেল ট্যুরিস্ট আর মেডিকেল ভিসায় তাহলে কী হচ্ছে মেডিকেল বিষয়ে যে ঝামেলাটা করতেছে মেডিকেল বিষয়ে কিন্তু তিন দিন থেকে এক মাসের মধ্যেই মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে বাট যেটা জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে মেডিকেল বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি মেডিকেল ভিসার জন্য আবেদন করেন আপনার কি কি থাকতেছে আপনার সকল মেডিকেল ডকুমেন্ট দেখতে যাচ্ছে যারা দেখার পর তারা এক্সট্রা আরও জিনিস যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশি ডাক্তার যেন ভারতীয় ডাক্তারকে রিকমেন্ড করে অমুক হাসপাতালের অমুক ডাক্তার বেশিরভাগ মানুষ চেন্নাই যায় বা অ্যাপোলোতে যায় ভারতের সেখানে গিয়ে ট্রিটমেন্ট করায় বা ডাক্তারকে দেখায় তো বাংলাদেশি ডক্টর কি সেখানকার ডক্টরকে রিকমেন্ড করছে কিনা যদি না করে থাকে আপনি কিন্তু মেডিকেল ভিসাও পাবেন না এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এখন এই জন্য চেষ্টা করবেন যে যারা বাংলাদেশে থেকে ভারতে যাবেন মেডিকেল ভিসার জন্য তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশি ডাক্তারের রিকমেন্ডেশন নেবেন সেই সাথে সকল ধরনের কাগজপত্র নেবেন অ্যাট দ্য সেম টাইম ভারতীয় যে ডাক্তারকে দেখাবেন চেষ্টা করবেন সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন সেই কাগজটাও নেওয়ার জন্য নইলে কিন্তু ভিসা পেতে অনেক অনেক ঝামেলায় পড়তে হবে তো যাই হোক আজকের আর কথা বাড়াবো না এই দুইটা লেটেস্ট আপডেট আসছে ইন্ডিয়ান ভিসা নিয়ে একটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের সঙ্গে তারা আপনার ফোনের এস এম চেক করে দেখতে যে সবগুলো ট্রানজ্যাকশন ঠিক আছে কি না কারণ আপনি দুই নম্বরের স্টেটমেন্ট দেন আর যেটা বলছিলাম যে অবশ্যই ব্যাঙ্কে টাকা রাখবেন তাহলে কোনো ঝামেলা হবে না আর মেডিকেল ভিসায় ডক্টরের রিকমেন্ডেশন সেই সাথে ভারতীয় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা অ্যাপয়েন্টমেন্ট যে নিয়েছেন অনলাইনে সেটা তো অবশ্যই একটা প্রিন্ট কপি থাকবে সেটা দেখতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জাহিদ হাসানের এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না